দেখছিলাম হুজুরের কাছে, আমি নিজে বাঁচিলাম, মানুষ বাঁচবো আমি নিজে বাঁচিলাম। সেই জন্য আমি কথাটাও আমি আপনাদের কাছে আজকে না 2001 সালের কথা, তখনকার আমার হুজুর সাহেব আমার বলে গেছে, আফসান তুমি এই ভুল করলা, সাথে সাথে ধরা পড়ে গেছে। আরে আল্লাহ ওলি কাকে বলে বাবা, এই জয়পুর হুজু আনোয়ার হোসেন সিদ্দিক আমার প্রমাণ দিয়ে দিয়েছিল, বাবা তুই তো ভুল করলি কিন্তু আমি সঙ্গে সঙ্গে হুজুর হাত ধরি, হাতে চুমে খাচ্ছিলাম, হুজুর সত্য কথা বললে আমি হুজুরের কাছে ফাঁকি দিতে পারি। সেই জন্য বাম আজকে তোমাদের আজকের এই শিলাপালিতে আল্লাহর ওলি এসেছেন, যে সমস্ত ভাই দোকান খাবার অগণন ভিড়, আপনারা ওখানে না থাকি আজকে এই মজমার মধ্যে বসুন, আল্লাহ তোমার জীবনে গুনাহ মাফ করে দেবে, জীবনে বহুত গুনাহ হয়েছে আল্লাহ কোনবা কারণে মাফ করে দেবে। সেজন্য আমরা ইনশাআল্লাহ থাকবো, কেউ যাব না যতক্ষণ পর্যন্ত হুজুর কে আসি আখিরি মোনাজাত করে থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক সবাইকে আজকের জালিসুর রহমানে আমরা আখিরি দোয়া পর্যন্ত বসে থাকবো, শোনা এবং আমল করার তৌফিক দান করো, জোরে বল আমিন, আরো চিল্লিয়ে বলেন আমি। আমি যেটা জানি না সেটা জানে কে, আল্লাহ, জোরে বলো আরো জোরে, জোরে সে বলো, আমি যেটা দেখি না সেটা দেখে কে, আরো জোরে, আমি যেটা বুঝি না সেটা বোঝে কে, আরো জোরে, নাই তুমি আমি অন্ধকারে কি করি আল্লাহ জানি কি না, আজকে যে খানকার মজমায়ে মহফিলে বসছি আল্লাহ জানি কি না, আমি কোন নিয়তে বসছি আল্লাহ জানি কি না, আমার অন্তরে দিলের খবর আল্লাহ জানি কি না, আমি অন্ধকারে কয় গেলাস খাই আল্লাহ জানি কি না, কয় সিলিং টানি আল্লাহ জানি কি না, কার দোকানে লুটটা কই খাতিস আল্লাহ জানি কি না, কার বাগানে গুয়ে চোর করি খেয়ে আল্লাহ জানে কি না, কার পুকুরি মাছ খাবার না চোর করি আল্লাহ জানে কি না, সব জানে, সব জায়গায় ফাঁকি দেওয়া যায় রব্বিল আলামিনের দরবারে ফাঁকি দেওয়া সম্ভব। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم আমার সাথে সবাই পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত والمؤمنين والمؤمنات إلا المسلمين والمسلمات والمؤمنين والمؤمنات والصابرين والصابرات والخاشعين والخاشعات صدق الله العظيم. قال النبي صلى الله تعالى عليه وسلم لا يؤمن أحدكم حتى يكون أحب إليه من والده وأولاده والناس
আজমাইন আকামা সালাতু সালাম ক্বালা নাবিয়্যু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম আল মারাআতু ইযা সাল্লাত কামসাহা ওয়া সামা আশ-শাহর গাদ ওয়া সানাত ফালযাহা ওয়া তাতবালা فقد قلوم الأيو أبواب الجنات الشآت أقام الصلاة السلام بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم ফেরেস্তারা সবাই বলে আদমদে খুশির দিন আসিল ভবে আমিনার কোলে রহমাতুল আলামিন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ আলায়ালে আহারে কোথায় রইলেন পড়িয়া আপনি বিনে কি লাভ হবে এই মহুপিলে বসিয়া আল্লাহুম্মা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু আব্বা জানালা আমি তোমাদেরকে সালাম দিয়েছি বা সালাম দেওয়াটা হলো সুন্নত সালাম দেওয়া কি আরো জোরে বলি আর একটু জোরে বলি সালাম দেওয়াটা হলো সুন্নত সালামের জবাব দেওয়াটা হলো ওয়াজিব বাপজন এই কথাটা কেন বললাম বর্তমান যুগটা হলো আধুনিক যুগ বর্তমান যুগটি হলো সায়েন্সের যুগ বর্তমান যুগটি হলো ইকোনমিক্সের যুগ বর্তমান যুগটি হলো পলিটিক্যালের যুগ বর্তমান যুগটি হলো দেয়ার ইজ নো ডিফারেন্স সিটি টু সিনেমার যুগ যে যুগে যে জামুনায় বাজারে গেলে চেনা যায় না এটা মুসলমানের ছেলে না এটা হিন্দু বাবার ছেলে বাজারে গেলে চেনা যায় না এটা মুসলমানের মেয়ে না এটা হিন্দু বাবার মেয়ে যেন কোন ঠিক না মিটি আব্বা আমার শোনা চাই সেই জন্য বললাম এই যাব না ইমান কিনে কবরে জবর ভয়ান হয়েছে বন্ধু সেই জন্য আমি সালাম দিলাম সালামটা হলো সুন্নত একটা রসুলের সুন্নত যদি আমল করতে পারি একটা নবী সুন্নতকে যদি মক্রে রাখতে পারি ভালো বচন আনতে পারি রসুল বলল মানে হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি ওয়া মানে হাব্বানি কানা নাই ফিল জান্নাত নাই থাকবে
আমার নবী বলল যে একটা সুন্নতকে যে ভালোবাসে, সুন্নত আমাকে ভালোবাসলো, যে আমাকে ভালোবাসে আমি নবী কথা দিলাম সুন্নত আমার পাশাপাশি জান্নাতে থাকবে। জোরে বল সুবহানাল্লাহ। আব্বাজন সোনার চানরা, আমি আরেকবার সালাম দেব, এত রসুলের সুন্নতের ভালোবাসা বেশি এসে যায়। সালামু আলাইকুম। যা হোক, আজকে শিলাপানি কেরামতিয়া খানকার আজকে ধর্মীয় সভার সুনাম ধন্য জৈনপুরি হুজুর কিবলা সাহেবকে আমি সর্বপ্রথম সালামটা দিলাম, তারপরে সালাম দিলাম আজকের সবার সুনাম ধন্য সভাপতি মহাশয়কে সালাম দিলাম, আরো সালাম দিলাম আকাশে তারকা, আকাশে তারকা নিচে ওলামা দিনকে আমি সালাম দিলাম, আরো সালাম দিলাম আমার আব্বাজনের বৈশ্যের বৈশিষ্ট্য যারা আব্বাজন এসেছেন তাকে আমি সালাম দিলাম, আরো সালাম দিলাম পর্দা আড়ালে থাকা নিরলে থাকা অন্তর দুলালি মা বোন খালাগণ ফুপুগণ মাসিগণকে আরো সালাম দিলাম, আমার বৈশ্যের বন্ধু ছোট ছোট ভাই ছোট ছোট বোন সোনামণি কলিমণি সবাইকে সালাম দিয়ে আমি আমার বক্তব্য শুরু করলাম। তাকে একটু আল্লাহকে ডাক, জোরে পড়ে লাইলা সবাই পড়ে লাইলা আরো পড়ে লাইলা সবে নবীজির নবীজিনি, সবে নবীজির নবীজিনি তিনি হলো কাউসারওয়ালা পড়ে লাইলা পড়ে লাইলা পরলাই না খা আকাশ মালিক দে আল্লাহ, আকাশের মালিক দে আল্লাহ, জমিনের মালিক সেই আল্লাহ পরলাই না খা ধরলাই না খা জান্নাতের মালিক দে আল্লাহ, জান্নাতের মালিক দে আল্লাহ, জাহান্নামের মালিক সেই আল্লাহ পরলাই না খা পরলাই না খা লাইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মহব্বতে পরি সাল্লাল্লাহু। আব্বা জান্নাতের মালিক কে? আরো ধরে বলেন কে? জাহান্নামের মালিক কে? তাহলে আমরা শিলাপানির মানুষ কেরামতিয়া খানকা যারা হুজুরের ভক্তগণ আছে তারা আমরা জান্নাত যেতে চাই না জাহান্নাম যেতে চাই? জান্নাত কে যাইবো হাত তুলি দেখান। জান্নাত তো আমি যাব ইনশাআল্লাহ। তাকবীর লাগাই নাই তাকবীর। আব্বা রে হাত তুললে জান্নাত পাওয়া যাবে না, জান্নাত গেলে আল মসজিদুল বাইতুল্লাহ মসজিদ আল্লাহর ঘর মসজিদ কার ঘর? জোর কর। মসজিদ আল্লাহর ঘর আল্লাহর বাড়ি, আল্লাহর বাড়ির সাথে তোমার সম্পর্ক থাকতে হবে আল্লাহ নবীর কাছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ হইতে হাদিস বর্ণিত আছে মুসলিম শরীফের হাদিস, আল্লাহ নবীকে প্রশ্ন করে কয়লা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আইয়ু আমাইকা বুইল আল্লাহ তাআলা নবী গো, ও গো নবী আল্লাহর কাছে সবচেয়ে ভালো আমলটা কি, ভালো বস্তুটা কি? নবী বলল কয়লা সালাতু আলা ওয়াক্তিহা, নামাজ পড়াটা পৃথিবীর জমিনে সবচেয়ে বড় আমল। আব্বা পৃথিবীর সব অলিদের অলি সব আউলিয়াদের আউলিয়া তার বাবা ছিল আবু সালে জঙ্গি মুসা রহমাতুল্লাহ, আল্লাহ তার ছেলে হলো পৃথিবীর সব অলিদের অলি সব আউলিয়াদের আউলিয়া, আল্লাহ তার নাম হলো আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ। আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহর মা বলছে আব্দুল কাদের রে বিনা উদরে যদি এক ওয়াক্ত নামাজকে নষ্ট করে দাও আল্লাহর অলি হব কঠিন হয়ে যাবে। আব্বা এসোনারা আব্দুল কাদের জিলানি গৌসুল আজম রহমাতুল্লাহ
জীবনে নামাজ কায়দা হয় না। অত সহজ মুসলমান, আড়াই ঘন্টা দোকানের মধ্যে গিবত করে নামাজির, গিবত করে মুটু পিয়ালার, গিবত করে মালনা মালবি, গিবত করে পিসামামি সাবের মসজিদে মহাজ্জান আজান দেয়, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, আড়াই ঘন্টা দোকানে গিবত করে নেই, দশটা মিনিটে তুলি ওই মুসলমানের ভাগ্যে জহরে নামাজটা পড়ার ভাগ্য হলো না। এরকম ঠিক না বিটি? তো মুসলমানের গজব নাচবে তো কার গজব আসবে? এরকম ঠিক না বিটি? তোমারই দুনিয়ায় দুশ্মনি নিলাম, সে দেখো রহমান কাফের হাততে নিধন হইতাছে, কি করে মুসলমান তোমাকে ভুলিলাম, নবীকে ছাড়িলাম, তোমাকে ভুলিলাম, নবীকে ছাড়িলাম, তাই তুই এত জপমান কাফের হাততে নিধন হইতাছে, কি করে মুসলমান মসজিদ ভুলিলাম, মাদ্রাসাও সারিলাম, মাদ্রাসাও ভুলিলাম, মসজিদও সারিলাম, কোরআনও ভুলিলাম, হাদিসও সারিলাম, তাই তো এত অপমান কাফের হাততে নিধন হইতাছে, কি করে মুসলমান ঠিক না বিঠি? যেরকম ঠিক না বিঠি? একটা ছোট কথা কেন না খালি চিনিস নেই কোন বক্তা আসছে? মুসলমানের গজব কেন আছে? মুসলমানের বাড়িতে টিভির কভার আছে, মুসলমানের বাড়িতে নেভির কভার আছে, বালুশের কভার আছে, টি টেবিলের কভার আছে, ড্রেসিং এর কভার আছে, মোবাইলের কভার আছে, কত বাবা মুসলমানের বাড়িতে কোরআনের কভার আছে? জোরে কোন আছে? একটা কোরআন যদি পরিবেশ জানে তিন মাসে পড়ে, তা ওই যে এখন প্লেন তক্কা দিয়ে চৈত্র মাসে বৈশাখ মাসে ধুলে দিয়ে কোরআনের উপর পাতা দেখা না যায়, জোরে কোন ঠিক না বিঠি? কারণ মুসলমান তো হালাল হারাম বোঝে না। মুসলমান এক গেলাস খাইলে পাগলা কুত্তে হয়ে যায়। তোমার জায়গা তো নাই, শিলে পানি লক্ষ্মীপুরে নাই বা, আমার বক্সি হাতে আছে বা, এক গেলাস খাইলে না পাগলা, হ্যাঁ বেড়ে বাড়ে যায় না, ঠিক না বেশি? বাবা এক গেলাস খাইছে বাবু, কি যে ট্যাবলেট খাইলে বা, চোখ গুলো খালি ভোটা কুত্তের মতো, যখন ঠিক না বেশি? এদিকে বাবা তো চোখকে নাল হয়েছে না, কি কর মায়ের রাজা বন গেয়া, যেরকম ঠিক না বেঠি? হ্যাঁ ঠিক না বেঠি? মুসলমান যদি মদ না খায়, মুসলমান যদি গান্দা না খায়, মুসলমান যদি সুদ না খায়, মুসলমান যদি তাস না খেলায়, যদি মুসলমান ট্যাবলেট না খায়, যদি মুসলমান ড্রাগস না খায়, তাহলে ভারতবর্ষের জমিনে এই কয়টা কোম্পানি সরকারের কাছে বন্ধ হয়ে যাবে, যেরকম ঠিক না বেঠি? কিন্তু মুসলমান এখনো হালাল হালাল বুঝল না, হালাল বুঝল না। আব্বারে সোনার সার, যেদিন তোর বাপকে খারি করে নিয়ে গেছো, সেদিন আলেমের কাছে তুমি কান্দি কান্দি বলছো, হুজুর আর কোনোদিন আমি নামাজটা নষ্ট করব না। তোর বাপকে মাটি দেওয়ার পরে সব ভুলে গেলা, তারপরে তোর মাকে যেদিন কবরে নিয়ে গেল ওই দিন তুমি কান্দলা, তারপরে তুমি 10 বছর ভুলে গেলা। রে যুবক রে, যেদিন তো কবরে নিয়ে যাবে সেই দিন কান্দবা, গ্রামের মানুষ তোর ছেলে মেয়ে কেউ শুনবে না, বাবা আজাল কখন আসবে,
তোর বাবার কাছে আগে আসবে না তোর কাছে আগে আসবে, আজাল তোর মার কাছে আগে আসবে না তোর কাছে আগে আসবে, আজাল তোর বড় ভাইয়ের কাছে আগে আসবে না ছোট ভাইয়ের কাছে আগে আসবে। এই শোনা আজাল কেউ কেউ বলিস না, ওই মুসলমান তো যদি আল্লাহকে ভয় করত, ওই মুসলমান কোনোদিন নাপাক বস্তু মুখে দিত না, যেরকম ঠিক না বেঠে হকানি অলির কাছে গেলে অলিশা বলতো বাবা রে হারাম খাস না বাবা, হারাম খালে তো জীবনটা নষ্ট হয়ে যাবে। আব্বা শুনে রাখো, একদিন আবু জেহেল পাহাড়ের চূড়ার দিকে তফসিরা আছে রে, পাহাড়ের চূড়ার দিকে যেতেছে ঘুরতে যেতেছিল, আবু জেহেল লক্ষ্য করে দেখে একটা ছেলে পাহাড়ের টিলে উঠে আর নামে, আবু জেহেল মনে কল কে রে এই পাহাড়ের টিলের টিলে উঠে আর নামে কে রে, পড়ি গেল তো কষ্ট পাবে, আবু জেহেল চিনতে পারে নাই ওটাকে, আবু জেহেল দ্রুত বেগে যেয়ে দেখে ওটা আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। আবু জেহেল বলছে মুহাম্মদ রে কানে কি করো, নবী বলছে জানা সব বন্ধুদের বাবা সে ডেকে ডেকে নিয়ে যায়, আমার আব্বাটা কেন আসে, ও গো চাচা সবাই আব্বা করে ডাকে আমার আব্বাটা কোথায়, আবু জেহেল বলছে মোহাম্মদ তোমার আব্বা যখন তোর মার পেটে তুমি 6 মাসই গর্ভবতী তখন তোমার আব্বা ইন্তেকাল করেছে, মোহাম্মদ রে চল বাড়ি থেকে চল বাড়ি যাই, আয় বাড়ি থেকে চলে যাই, বিশ্ব নবীকে ডেকে আনলো, আবু জেহেল মোহাম্মদের উটটা যেটা দিয়ে সওয়ার করে আবদান করে, আবু জেহেল উটকে বলো উট বসি যা আমার পিছনে মোহাম্মদ বলবে বাড়িতে পৌঁছে দেব, উট বসে এই উট বসবে না বসি যা উট লাফালাফি করে, আবু জেহেলের মোহাম্মদ উট এমন জোরে চাবুক মারা শুরু করলো, মারতে মারতে উটের অস্তিত্ব নষ্ট করে তবু উট বসে না, আউট বলে আল্লাহ আল্লাহ আমার জবান খুলি দে, আমি আবু জেহেলের গোলাম হইতে পারি কিন্তু বিশ্ব নবীকে আমি আবু জেহেলের পিছনে বসে নিতে পারবো না, আল্লাহ ইনি হবে রহমতের নবী, ইনি যদি আবু জেহেলের সামনে বসে তাহলে আমি বসবো, তোরকম সুবহানাল্লাহ, আল্লাহ উটের চোখের পানি আল্লাহ উটের জবান খুলে দিলেন, উঠবা যা আবু জেহেল যত মারো ততই দেব পিঠি আগে, কিন্তু বিশ্ব নবী তোর পিছনে বসে নেব, হে আবু জেহেল এনাকে চেন না, ইনি তো হবে সারা জাহানের নবী, ইনি হবে রহমতের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, তুমি আবু জেহেল না চিনতে পারো তুমি না মানতে পারো, আমি একটা উট হয়ে চিনি, ইনি হবে আখিরি জামানার নবী, জোরে কোন সুবহানাল্লাহ। আবু জেহেল বাধ্য হয়ে গেলে নবীজিকে সামনে দিকে নেবে, আস্তে করে নবী সামনে উঠলেন, আবু জেহেল পিছনে উঠলেন, উদ্ধারে গেলেন, আবু জেহেলের বাড়ি মুখে রহনা হলেন, বাড়ির সামনে নামে দেন আবু জেহেল ঘরে যা বলেন দেবী রে কেন আমার পোষণা উঠতে তুমি আদর করো আমিও আদর করে গেলাম, ও বিবি এই মোহাম্মদ ইনার প্রশংসা আমার উটটা পর্যন্ত করে, ইনি বলে আখিরি জামানার নবী হবে, বিবি রে তোর কি বিশ্বাস হয়, আবু জেহেলের বিবি বলছে হ্যাঁ আমার বিশ্বাস হয়, জোরে কোন সুবহানাল্লাহ, আব্বারে
একটা বনে হরিণ, একটা যদি মরুভূমির উট যদি নবীকে চিনতে পারে, একটা নবীর উম্মত হইয়া একটা নবীর ভালোবাসা চিনতে পারলো না, একটা নবীর সুন্নতকে ভালোবাসা দিতে পারলো না, যেরকম ঠিক না মিটি দয়ার নবী প্রেমের ছবি আর আসবে না, সবাই কঙ্গ হয়ার নবী প্রেমের ছবি আর আসবে না, হাসরার দিনে উম্মতর দিনে, হাসরার দিনে উম্মতর দিনে যাবে না নবীজি বেহেস্তে, যাবে না নবীজি বেহেস্তে দয়ার নবী প্রেমের ছবি আর আসবে না, নবী আমাত সত্যি কাল জিন্দাগি কাঁদছে বড় উম্মতে, তে সত্যি কাল জিন্দাগি কাঁদছে বড় উম্মতে, এখন কাঁদে শুয়ে মদিনাতে, এখন কাঁদে শুয়ে মদিনাতে দয়ার নবী প্রেমের ছবি আর আসবে না, আর আসবে না বাবা, সেই নবী জগতে আসবে আরো আসবে গো, এই যে নবী যা বলি কিছু আমরা মানবো কিনা, আমরা মানি চলবো কিনা, আবার শোনা চান আল্লাহ রাসূল বললেন ইতমিনুনা হাদুকুম হাত্তা কুনা খাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া আওলাদিহি ওয়ান নাসি আজমাইন, আমার নবী বলে ওই মানুষ যতক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ মুমিন হইতে পারে না, মুসলমান হইতে পারে না, যতক্ষণ পর্যন্ত নিজের ছেলে সন্তান পিতা মাতা অন্য মানব ত্যাগে মানুষের ত্যাগে আমার নবীর ভালোবাসা উম্মতের ভিতরে থাকবে না, অতক্ষণ পর্যন্ত মানুষটা পূর্ণাঙ্গ মমিন হইতে পারে না, ও আমার শিলা পানির মা বলে না আমরা শুনে রাখো মা, ও মা বলে না বহুত মা বলে শিয়েছেন হুজুরের খানকা মা, আল্লাহ অলি খানকায় শিয়েছেন মা, আল্লাহ রসুল কি বললো শোনো, আল্লাহ নবী বললেন আলমার আতুইদা সাল্লাত খামসাহা, আমার রসুল বললো কোনো একটা মেয়ে যদি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, আমার রসুল বাবা ওই মেয়েটা যদি রমজান মাসের রোজা করে, আমার রসুল বললো আসানা ফারজাহা, ওই মেয়েটা যদি পর্দায় পুষি দেয় চলে, আমার রসুল বললো আতাত বালাহা, ওই মেয়েটা যদি স্বামীকে ভালোবাসে, আমার নবী বলো পকা দেখুন মানাই আবু আবির জান্নাতির সাদ, নবী বলো ওই নারীদের জন্য আল্লাহ আটটা জান্নাতির দরজা খোলা রাখবে, দেখুন সুবহানাল্লাহ, জোরে বল সুবহানাল্লাহ, কিন্তু বাবা ডিজিটাল যুগে ডিজিটাল মহিলারা স্বামী কি মানে না, যেরকম ঠিক না মিঠি বাবারে, বর্তমান যুগে চিনা যায় না এটা মুসলমানের বাড়ি মুসলমানের মেয়ে, বাজার ঘাটে যাবেন আব্বা চিনক্ত করা কঠিন হয়ে যায়, ওয়াশ করি বাড়ি গেছিলাম গেটের সামনে গাড়ি ধুয়ে সালাম দেয় আলেমদের অভ্যেস আছে, বাড়ি ঢুকলে সালাম দিয়ে ঢোকা খায়, কাইও থাকবা নাই থাক, যেরকম ঠিক না মিঠি সালাম দিলাম, আমার বাড়ি আলী হোম মিনিস্টার দরজা খুলি, আমাকে বলে আনসারির আব্বা ওয়াশ করি আসলে দুধ সাপ বানিয়ে দেব না লাল সাপ বানিয়ে দেব, আমি কি আনসারি আব্বা কোষ করে হুজুর কবল বসনি, আমি হাই স্কুলের মাস্টার বেশিরভাগ সবাই হিন্দু মেয়ে, সবাই মোক হুজুর কয়, কাইও মোক সার কয় না, স্টাফ গুলো হুজুর কয় হেডমাস্টার হুজুর কয় তোর হুজুর কইলে কি হয়, ওয়াজ করি মাথা খারাপ হয় না রে বাপ, সব জায়গায় হুজুর হওয়া যায়
সব জায়গায় আমির সাহেব হওয়া যায়, সব জায়গায় মোল্লা সাহেব হওয়া যায়, সব জায়গায় মুফতি সাহেব হওয়া যায়, সব জায়গায় প্রেসিডেন্ট সাহেব হওয়া যায়, সব জায়গায় কাউন্সিলর সাহেব হওয়া যায়, সব জায়গায় দরগা সাহেব হওয়া যায়, সব জায়গায় ওসি সাহেব হওয়া যায়, সব জায়গায় কাউন্সিল কাউন্সিলর হওয়া যায়, কিন্তু বিবির কাছে হওয়া বড় কঠিন, যখন ঠিক না মিঠি। কোনোদিন যদি কোনো দরগা বাড়িতে কয় সার ভাত খাও, বউ কোনদিন কয় সার ভাত খাও, কয় সার মারাসিস, কয় খানটা খাও, যখন ঠিক না মিঠি, কয় খানটা খাও, ওটি সার কোহে সার হবে তো হুজুর করবে, ওই হুজুর মারা সেই অতীত তোর হুজুর, তোর কে ঠিক দেবে কে? মা বোনের আম্মারা ও মা শুনে রাখো মা, আল্লাহ রসুল প্রথম স্ত্রী ছিলাম হজরতে খাদিজাতুল কুবরা, মা বোনের আম্মারা ছিল পানির মা বোনেরা, লক্ষ্মীপুরের মা বোনেরা ভালো করে শুনে রাখো মা, নবীজির প্রথম স্ত্রী ছিল হজরতে খাদিজাতুল কুবরা, নবীজির দ্বিতীয় বিবি ছিল হজরতে সাওদা রাদিয়াল্লাহু তাআলা, নবীজির তৃতীয় বিবি ছিল মা হজরতে মায়েশা আম্মা জান, নবীজির চতুর্থ বিবি ছিল হযরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা, নবীজির পঞ্চম বিবি ছিল হযরত উম্মা সালমা, নবীজির ছয় নম্বর বিবি ছিল হযরত উম্মা হাবিবা, নবীজির সাত নম্বর বিবি ছিল হযরতে রায়হানা, নবীজির আট নম্বর বিবি ছিল হযরতে মাইমুনা, নবীজির দশ নম্বর বিবি ছিল হযরতে সুফিয়া, নবীজির এগারো নম্বর বিবি ছিল হযরতে মারিয়া, যেরকম সুবহানাল্লাহ। মা বোনে নবীজি করতে গিয়ে ছয় হাদিসে আছে এগারো জন স্ত্রী করেছিল, যত বিবি ছিল যত স্ত্রী ছিল সবচেয়ে একটা বিবির প্রেম তীক্ষ্ণ নারী ছিল, এত নারী ছিল বুদ্ধিমান ছিল, কোন নারী কোন বিবি নবীকে অপপ্রশ্ন করতে পারে নাই, একজন বিবি করেছিল, সেই বিবিটা ছিল মদিনার প্রথম খলিফা রাষ্ট্রপতির মেয়ে। ও মা বলেন মদিনার প্রথম খলিফা হযরত আবু বকর কন্যা হযরতে মা আয়েশা সিদ্দিকা ছিল নবীজির তৃতীয় স্ত্রী, তিনি ছিল বুদ্ধিমতী নারী, তিনি ছিল কোরআনের হাফেজ, যেরকম সুবহানাল্লাহ। আর বর্তমান যুগের নারী হচ্ছে ঝোপড়ির হাফেজা, যেরকম ঠিক না মিঠি, কি ঝগড়া করে রে মা, তোমার তুই বোধ হয় ছিলে পালিত নাই রে মা, আমার তুই আছে মসজিদে জামা দেখছে তাও ঝগড়া করে, আমি সে বুঝে থ আমি সে বহু ঝগড়া করি, ঠিক না বেটি? বাবা রে সোনা, নারী যদি ভালো না হয় লাখো টাকার মালিক হলে শান্তি পাবা না, ঠিক না বেটি? তিন তলায় এসি রুমে থাকলে শান্তি পাবা না, রসুলের বেটি হযরতে ফাতেমা ও সাহাবা গো, শান্তি কোথায় পাওয়া যাবে নারীদের মধ্যে, শান্তি কোথায়? নবী বলছে মা স্বামী স্ত্রী গভীর ভালোবাসাটা পৃথিবীর সবচেয়ে বড় শান্তি, জোরে বল সুবহানাল্লাহ।